من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন সে আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে কোরআনুল করিম দিয়েছেন আমাদেরকে দিয়েছেন শেষ দিন যে দিন আল্লাহ পাক সমস্ত বিশ্বজাহানের মানুষের জন্য মনোনীত করেছেন দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আল্লাহ পাকের এই শেষ দিনের কিতাব কোরআনুল করিম এবং এই কোরআনুল করিমের নির্ভেজাল শিক্ষা মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল করিমের খেদমতের জন্য সেবার জন্য এই উম্মতে অসংখ্য এমন ব্যক্তিত্ব সৃষ্টি করেছেন যাদেরকে দিয়ে আল্লাহ এই কোরআনের খেদমত নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেদমত নিয়েছেন এবং এই দিন প্রচার দিনের শিক্ষা মানুষকে সঠিক দেওয়া আল্লাহ পাক তাদের দ্বারা এই কাজ নিয়েছেন তাদের প্রথম সারির মানুষ হচ্ছেন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারপরে হচ্ছেন তাবেইনগণ আর তারপরে আইম্মা কেরাম মুহাদ্দিসিন ফুকাহা কেরাম আর তারপরে প্রত্যেক যুগের উলামায়ে কেরাম যারা কোরআন এবং হাদিসের কথা পৌঁছিয়েছেন ওই সব আলেমগণ যারা কোরআন এবং হাদিসের কথা নির্ভেজাল কথা সহি কথা মানবজাতি পর্যন্ত পৌঁছিয়েছেন বিশেষ করে যেই জামানায় ভেজাল ঢুকেছে সেই জামানায় অবশ্যই বলতে হবে যে ওই সব আলেম সম্প্রদায় যারা কোরআন সুন্নার আলেম যারা আল্লাহর কথা বলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি কথা বলেন জাল কথার আশ্রয় নেন না জয়ীফ কথা বলেন না ভিত্তিহীন কথাবার্তা বলেন না মনগড়া কথাবার্তা বলেন না এই ক্ষেত্রে মুসলিম ভাইদেরকে সজাগ হইতে হবে ফিতনার যুগে ইখতিলাফের যুগে মতানৈক্যর যুগে আমাদেরকে সজাগ হইতে হবে এবং আমাদের আল্লাহ যে জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন তা দিয়ে কাজ নিতে হবে যেসব আইম্মা কেরাম এই দিনের খেদমত করেছেন তাদের শীর্ষস্থানীয় একজন ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী আল্লাহ ফাকরাবুল আলমিন সাহাবাই কেরাম সম্পর্কে তাবেইনদের সম্পর্কে এবং তাবা তাবেইনের সম্পর্কে তারপরে যত আইম্মা কেরাম ওলামা কেরাম আমাদের পূর্ববর্তী মুসলিম ভাই বোনেরা যারাই এসেছেন তাদের জন্য দোয়া করতে বলেছেন সূরা হাসরে আল্লাহ পাক এই দোয়া আমাদেরকে শিখিয়েছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম আল্লাহ বলছেন যারা পরবর্তীকালে আসবে মুসলিম হয়ে ইয়াকুলুনা তারা এই দোয়া বলবে আগের মানুষ আগের মুমিন মুমিনাতদের জন্য রব্বানা ইগফির লানা আল্লাহ আমাদেরকে মার্জনা করে দাও ওয়ালি ইখওয়ানিনা এবং আমাদের ওই ভাইদেরকে মার্জনা করে দাও ওয়ালি ইখওয়ানিনা তারা আমাদের দিনী ভাই সাহাবায়ে কেরাম হলেও তারা আমাদের দিনী ভাই তাবেইন হলেও তারা আমাদের দিনী ভাই আইম্মা কেরাম ওলামা কেরাম মুহাদ্দিসিন ফুকাহা
এমনকি সাধারণ মানুষ, সাধারণ মোমেন মোমেনাত হলেও তারা আমাদের ভাই বোন। আল্লাহপাক বলছেন ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, মোমিনরা প্রত্যেক যুগে প্রত্যেক জামানায় দোয়া করবে আগের মোমিন মোমেনাতদের জন্য যে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের মোমিন ভাইদেরকে মাফ করে দাও। ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছেন। তাহলে ঈমানের অবস্থায় চলে যাওয়া আবশ্যক। যদি ঈমানের অবস্থায় জীবনযাপন করে থাকেন, বেঁচে থাকেন আর ঈমানের অবস্থায় তাদের মত হয়ে থাকে, তাহলে তাদের জন্য এই দোয়া। ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবানা গিল্লা, আল্লাহ আমাদের অন্তরে কোন রকমের বিদ্বেষ সৃষ্টি করে দিও না। ওয়ালা তাজআল ফি কুলুবানা গিল্লা লিল্লাযিনা আমানু, ওই সব লোকদের বিরুদ্ধে যারা ঈমান নিয়ে এসেছে। আর বিশেষ করে মোমিন মোমেনাত হওয়ার সাথে সাথে যদি তাদেরকে আল্লাহ পাক কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে থাকেন, তারা যদি কোরআন এবং হাদিসের খেদমত করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে অন্তরে বিদ্বেষ রাখা আরো চরম অপরাধ। এমনিতে যে কোনো মোমিন মোমেনাত সম্পর্কে বিদ্বেষ রাখা, শত্রুতা রাখা, অন্তরে কালিমা রাখা গুনাহার কাজ, বড় গুনাহার কাজ। আর তার সাথে সাথে যদি তারা আইম্মায়ে কেরাম হন, মুহাদ্দিসিন হন, ফোকাহায়ে কেরাম হন, ওলামায়ে কেরাম হন, দিনের যদি তাদের বড় খেদমত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে বিদ্বেষ রাখা আরও অপরাধ যদি তারা কোরআন এবং হাদিসের খেদমত করে থাকেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, আল্লাহ তুমি দয়াশীল, তুমি দয়াবান। তো এই দোয়া উল্লেখ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রত্যেক মোমেন মোমেনাতদের জন্য যখন মাগফিরাত মার্জনার দোয়া করব, তো যাদের দ্বারা আল্লাহ পাক দিনের খেদমত নিয়েছেন, আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, তাদের জন্য অবশ্যই আমাদেরকে দোয়া করতে হবে। তাই সালাফে সালেহীন আমাদেরকে এই শিখিয়েছেন যে সাহাবায়ে কেরামদের জন্য দোয়া হচ্ছে রাদিয়াল্লাহু আনহু, আর তারপরে তাবেইন হোক, তাবা তাবেইন হোক, বা পরবর্তীকালের আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম হোক, মুহাদ্দিসিন হোক আর ফুকাহায়ে হোক আর ওলামায়ে কেরাম হোক, যারা ইন্তেকাল করেছেন তাদের ক্ষেত্রে রহমতুল্লাহ আলাইহ, আল্লাহ পাক তাদের উপর রহম করুক বা রহমত বর্ষণ করুন। এই দোয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, চারজন ইমামের একজন, যাদের অসংখ্য মানুষ তাকলিদ করে থাকে, অসংখ্য মানুষ তাদের নামে মজহাব মেনে থাকে এবং তাদের অনুসরণ করে থাকে। সুতরাং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী, কারণ জীবনী বিস্তারিত আলোচনা যে কোনো ইমামের করলে দীর্ঘ সময় প্রয়োজন রয়েছে, আর যার অত প্রয়োজন নেই, কারণ যারা বিস্তারিত জানতে চাইবে তাদের জন্য কিতাব রয়েছে, কিতাব থেকে তারা জানতে পারবে বিভিন্ন ভাষায়। আসল উদ্দেশ্য হচ্ছে তাদের জীবন সম্পর্কে, তাদের যুগ জামানা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা মানুষের থাকা বা দেওয়া, এবং তাদের আদর্শ কি ছিল, এটি হচ্ছে আসল বিষয়। কারণ তাদের কাছ থেকে আসল যেটি নেওয়ার সেটি এই নয় যে তাদের পারিবারিক অবস্থা কেমন ছিল, তাদের আর্থিক অবস্থা কেমন ছিল, তাদের যুগের সামাজিক অবস্থা কেমন ছিল, তাদের যুগের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এগুলি জানার কোনো প্রয়োজন নেই, আর সেসব জেনে লাভও নাই তেমন। তবে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে তারা আমাদেরকে কি দিয়ে গেছেন, তাদের উপদেশ কি ছিল, তাদের আদর্শ কি ছিল, এবং তাদেরকে কোন কোন ক্ষেত্রে আমরা অনুকরণ করতে পারবো, তাদের কাছ থেকে আমরা কিভাবে উপকৃত হব, এই বিষয়গুলি হচ্ছে আমাদের জানার বিষয় এবং মানার বিষয়, আমলের বিষয়। আমাদের কর্মজীবনের সাথে, আমাদের আকীদা এবং আমাদের আমল, বিশ্বাস এবং কর্মের সাথে সম্পর্ক রয়েছে, সুতরাং সেগুলি আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, যেগুলির সাথে আমাদের আকীদার, বিশ্বাসের এবং আমলের, কর্মজীবনের সম্পর্ক রয়েছে, যাতে আমাদের দুনিয়াতে কর্মজীবনে কাজে আসে এবং আখেরাতে আমাদের সেগুলি কাজে লাগে, আখেরাতের সম্বল হইতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে প্রথম বলবো যে ইমাম আবু হানিফা, আবু হানিফা তার কুনিয়ত, উপনাম। কুনিয়ত হয় সাধারণত ছেলের নাম দিয়ে বা মেয়ের নাম দিয়ে। আমাদের দেশে যেমন বলে যে অমুকের পিতা, অমুকের আব্বা, অমুকের বাবা ইত্যাদি। আজকাল আরবরা যেমন বলছে আবু আবদুল্লাহ, মানে আবদুল্লাহর বাবা। আমার দেশের লোকেরা বলে, মহিলারা নিজের স্বামীকে বলে, হ্যাঁ, মোহাম্মদের আব্বা, আবদুল্লাহর আব্বা, হ্যাঁ,
আব্দুর রহমানের আব্বা ইত্যাদি। তো এই যে আব্বা দিয়ে যে সম্পর্কটি করা হয় নামের, সেটাকে বলা হয় কুনিয়ত বা উপনাম। তার আসল নাম ছিল নোমান, আর তার পিতার নাম ছিল সাবিত, নোমান বিন সাবিত। তার দাদার নাম ছিল জুতি, তার দাদা পারস্য দেশের মানুষ ছিলেন, এবং তিনি যেমন রিওয়ায়েতে রয়েছে ইমাম দারিমি রহমতুল্লাহ বলেছেন যে সে খ্রিস্টান ছিল, অথবা কারো কারো মতে মজুসি ছিল, কারণ পারস্য দেশের অধিকাংশ মানুষ অগ্নি পূজক মজুসি ছিল। তাকে তাইমিও বলা হয়, তাইমি বলা হয়। একটি গোত্র আরবদের ছিল তাইম বিন সালাবাহ গোত্র, এই গোত্রের হাতে তার পিতা সাবেত মুসলমান হয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আব্বা সাবেত তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তার দাদা ইসলাম পায়নি, ইসলাম পাওয়ার আগে বা ইসলাম গ্রহণ করার, ইসলামের জামানা পেয়েছে কিন্তু ইসলাম গ্রহণ না করে সে কুফরের অবস্থায় মারা গিয়েছিল। আরবদের মধ্যে প্রাচীন যুগে একটি প্রথা ছিল যে কোনো ব্যক্তি যদি কোনো বংশের কোনো আলেম বা কোনো ব্যক্তিত্ব কোনো মানুষের হাতে ইসলাম গ্রহণ করে, তাহলে তার সাথে সম্পৃক্ত করা হয় পরিচয়ের দিক দিয়ে। এটি বংশ পরিচয় নয়, কিন্তু ইসলামের, ইসলাম গ্রহণের সম্পর্ক, যেটা পরবর্তীকালে শেষ হয়ে গেছে। আজকাল এমন হয় না যে আমাদের হাতে কেউ ইসলাম গ্রহণ করলো সুতরাং আমার বংশের দিকে সে সম্পৃক্ত হইতে লাগলো, সেটা নেই, কিন্তু আগে ছিল এরকম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ মুসলমান হয়েছিলেন জৌফ বংশের হাতে, সুতরাং তাকে জৌফি বলা হয়, বুখারীর সাথে জৌফি বলা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে আগামী শুক্রবারে পরের শুক্রবার ইনশাআল্লাহ আলোচনা করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এই জন্য তাইমি বলা হয় যে তাইম বিন সালাবা বংশের কোন বিশিষ্ট ব্যক্তির হাতে তার পিতা সাবেত ইসলাম গ্রহণ করেছিলেন। ইমাম আবু হানিফাকে বলা হয় ইমাম আহলির রায়, ইমাম আহলির রায় বলা হয় তাকে, এবং ফাকিহ আহলিল ইরাক, ইরাকের বিশিষ্ট ফাকিহ বিদ্বান বলা হয়। ইরাকে যতগুলি ফোকাহা কেরাম এসেছেন তাদের তিনি অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি, সেজন্য তাকে আহলে ইরাকের বা ইরাকের ইরাকবাসীর ফাকিহ বলা হয়। এবং আহল রায়দের ইমাম এই জন্য বলা হয় যে তাবেইনদের যুগ থেকে শুরু হয়েছে এই যুগটি, এবং তাবা তাবেইনের যুগে এই বিষয়টি আরো স্পষ্ট হয়েছে যে ওলামায়ে কেরাম সেই জামানার দুই ভাগে বিভক্ত হন। এক ধরনের ওলামায়ে কেরাম যারা হাদিস চর্চা বেশি প্রাধান্য দেন, হাদিস চর্চা, হাদিস শোনা, হাদিস মুখস্থ করা, হাদিসের শিক্ষা দেওয়া, হাদিসের জন্য বিভিন্ন শহরে ঘোরাফেরা করা, কারণ তখন পর্যন্ত হাদিসগুলি কিতাবের আকারে সংকলিত হয়নি, সুতরাং হাদিস শোনার জন্য শিখার জন্য বিভিন্ন শহরে যেতে হতো। চলে গেলেন সামদেশে, সামদেশে বিভিন্ন শহরে কিছু কিছু হাদিস পাওয়া গেল, কিছু তাবেইনরা রয়েছেন তাদের কাছ থেকে কিছু হাদিস পাওয়া গেল। আবার চলেন মেসর, সেখানে কিছু হাদিস পাওয়া গেল। এমন চলে গেলেন সানা চলে, সেখানে কিছু হাদিস পাওয়া গেল। জাজিরা আরব মক্কা মদিনা আসলেন, সেখানে কিছু হাদিস পাওয়া গেল। বাগদাদে গেলেন, কিছু হাদিস পাওয়া গেল। এইভাবে বিভিন্ন শহরে ঘুরে 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 লোকদের কাছ থেকে যেখানে শুনতে পেতেন অমুক জায়গায় একজন আছেন যাই হাদিসের পণ্ডিত, তার কাছে বেশ কিছু হাদিস আছে, তার কাছে কিছু হাদিস। আর সেই যুগের হাদিস শেখা মানে আজকালকার জামানার মতো না, তখন সনদ সহ যেই ব্যক্তি শোনাচ্ছেন হাদিস খুব সংক্ষেপে বুঝেন যে তাকে এই কথা বলতে হতো যে আপনি কার কাছ থেকে শুনেছেন, এতটাই যথেষ্ট নয়। আপনার ওস্তাদ যার কথা বলছেন তিনি কার কাছ থেকে শুনেছেন, তিনি কার কাছ থেকে শুনেছেন, তারপরে তাবেইন নামাজ, তারপরে সাহাবীর নামাজ, সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সূত্র সহ সনদ সহ প্রমাণ করতে বলতে হবে যে আমি হাদিস শুনেছি। তারপরে সনদে যদি সে মিথ্যা কথা বলে তাহলে হাদিস জাল, তার এমন হতে পারে কিছু মিথ্যুক, অথবা স্মৃতিশক্তি দিয়ে দিয়ে দুর্বল, কথাবার্তায় দুর্বল, ইমানই দুর্বলতা, হয়তো ইচ্ছা করে মিথ্যা না বললেও স্মৃতিশক্তি দুর্বল, ভালো করে হাদিস মুখস্থ করেনি কি বলতে কি, তারেকের জায়গায় ফারেক করে দিল, আব্দুল্লাহর জায়গায় আব্দুল খালেক করে দিল। তো এইরকম যাদের হাদিসগুলি হয়েছে তাদের হাদিসগুলি জয়ীফ হয়েছে। অনেক ভাইয়েরা আমাকে, আমার কাছে এক প্রস্তাব প্রায় পাঠিয়ে থাকেন যে হাদিসের সহি জয়ীফ সম্পর্কে একটি বক্তব্য হওয়া চাই, কিন্তু এই বিষয়গুলি এত সূক্ষ্ম বিষয় যে যে বিষয় সম্পর্কে বক্তব্য যদি করা যায় আমাদের স্পেশাল সাবজেক্ট এটি, কিন্তু জনসাধারণ অধিকাংশই হয়তো বুঝতে পারবেন না, যার ফলে এগুলি আলোচনা ধীরে ধীরে যখন অনেক ভাইয়ের এগিয়ে আসবেন অনেক কিছু শিখে ফেলবেন তখন ওই আলোচনাগুলি হলে বুঝতে সুবিধা হবে। তো
হাদিস চর্চা এক শ্রেণীর ওলামায়ে কেরামরা এইভাবে করতেন, হাদিস খুঁজে বেড়াতেন। তারপরে হাদিস সংকলনের যুগ শুরু হলো। ইমাম মালিক রহমতুল্লাহ প্রথম মুওয়াত্তা সংকলন করলেন কিতাবের আকারে। তার আগে যদিও ছোটখাটো সাহিফা, ছোট ছোট পুস্তিকা হয়েছে, কিন্তু সেগুলি ওইভাবে আমাদের কাছে আসেনি, কিন্তু কিতাবের আকারে বড় কিতাব ইমাম মালিকের আসলো, তারপর ইমাম বুখারী রহমতুল্লাহ আসলো। এই শ্রেণীর ওলামায়ে কেরাম যারা হাদিসের দিকে ঝোঁক দিলেন বেশি, আর এক শ্রেণীর ওলামায়ে কেরাম ফোকাহায়ে কেরাম তারা ফিকহের দিকে ঝোঁক দিলেন। হাদিসের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি হয়তো কম করেছেন, কিন্তু হাদিস থেকে মাসলা মাসাল ইস্তেমবাদ করা, হাদিস থেকে মানুষের সমস্যার সমাধান দেওয়া। আসছে লোকে জিজ্ঞাসা করছে যে আমার এই সমস্যা, এই মাসলা, এর উত্তর কি হবে, উত্তর দিতে হবে। সামনে আছে কোরআন এবং হাদিস, আজকালকার জামানার মতো হাদিসের কিতাব সংকলিত নেই যে হাদিসের কিতাব খুঁজলাম, আর তারপরে আবার যদি সিডি থাকে অর্ডার দিলাম যে এই বিষয়ের উপরে হাদিসগুলি দাও আমার সামনে, চলে আসলে সামনে, কত সহজ। তারপরে ফিকহের কিতাব নেই, আজকালকার জামানে ফিকহের কিতাব রয়েছে, মাসলা মাসাইল আসলো ফিকহের কিতাব রয়েছে, ফতোয়ার কিতাব রয়েছে, খুঁজতে 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 এই মাসলার উপরে এই অধ্যায়গুলি এই চ্যাপ্টারে পেতে পারি, খুঁজে হয়তো বের করে নিলেন, অনেকটাই সহজ ব্যাপার। তখনকার যুগে এমন কিছুই নেই, আপনার কাছে এসেছে একজন আলেম হিসাবে আপনাকে আলেম মনে করে যে আপনার কাছে এই সমস্যার সমাধান চাই, ফতোয়া চাই, এর জবাব চাই, এই মাসলাগুলি আমরা জানতে চাই, নামাজের মাসলা, রোজার মাসলা, যাকাতের মাসলা। তখন তারা ফিকহে চর্চা, হাদিস থেকে মাসলা মাসাইল গ্রহণ করার চর্চা ইস্তেমবাদ শুরু করলেন। এর এই দিকে যখন প্রাধান্য তারা দিলেন, হাদিস চর্চাটা তাদের কম হতে লাগলো। এবং এইরকম করতে গিয়ে অনেক সময় প্রাধান্য দিয়েছেন যুক্তিকে, রায় মানে হচ্ছে মত, ব্যক্তিগত মত, অনেক সময় মতকে, কেয়াসকে, কেয়াস মানে যুক্তি, যুক্তিকে প্রাধান্য দিয়েছেন। হাদিসের হয়তো ওই রকম মেহনত করা হয়নি, পরিশ্রম করা হয়নি, দেখা যাক এই মর্মে যদি হাদিস পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে যদি দেখি সাহাবায়ে কেরামের মন্তব্য বক্তব্য কি আছে, এই মর্মে তাবেইনরা কি বলেছেন, এদিকে হয়তো না দেখে যুক্তিকে অনেক সময় প্রাধান্য দেওয়া হয়েছে। তাই তাদেরকে আহলুর রায় বলা হয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই আহলুর রায়দের কথা খুব বেশি বেশি তিরমিজিতে উল্লেখ করেছেন। তাহলে ওই জামানায় আলেমরা দুই ভাগে বিভক্ত হন, আহলুল হাদিস যারা বেশি বেশি হাদিসের খেদমত করেন, হাদিস চর্চা করেন, আল আহরুর রায় যারা ফিকহের বেশি বেশি খেদমত করেন, এই ক্ষেত্রে যুক্তিকে অনেক সময় প্রাধান্য দেন, কারণ মাসলা এসেছে আর হয়তো এই সম্পর্কে হাদিস জানা নেই, তখন একটি মাসলা হাদিস জানা আছে, যেই মাসলাটি, যেই এখন যে সমস্যা এসেছে নতুন মাসলা তার কাছাকাছি, তখন তারা কেয়াস করেছেন বেশি, যার ফলে তাদের নাম ইতিহাসের পাতা এসছে আহলুর রায় বলে। এ হচ্ছে আহলুর রায় এবং আহলুল হাদিসের পার্থক্য। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলা হয়েছে ইমাম আসহাবির রায় বা আহলুর রায়। তিনি ছিলেন কুফার লোক, কুফার লোক, কিন্তু কুফা থেকে খলিফা মনসুর, খলিফা মনসুর দ্বিতীয় খলিফা আব্বাসি খেলাফতের জামানায়, উমাইয়া খেলাফত শেষ হয়ে গেল 132 হিজরিতে, তারপরে শুরু হলো আব্বাসি খেলাফতের যুগ। আব্বাসি খেলাফতের যুগ আসলো, তখন প্রথম ব্যক্তি যে আসলো তার যুগ গেল, দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন এই আব্বাসি খেলাফতের খলিফা মনসুর। খলিফা মনসুর আবু জাফর মনসুর, তিনি বাগদাদে নিয়ে আসলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে, কারণ বাগদাদ হচ্ছে তখনকার রাজধানী। রাজধানীতে এইরকম ব্যক্তিত্বের প্রয়োজন রয়েছে যেখানে সবাই সে উপকৃত হবে, স্বাভাবিক কথা, আজকাল বুঝতে পারছেন যে একজন মানুষ যদি ভালো বড় শহরে থাকে তার দ্বারা অনেক উপকার হবে, যদি সে উম্মতকে উপকৃত করতে পারে, জাতিকে যদি কিছু দিতে পারে তাহলে, কিন্তু যদি কোনো গ্রামে বসে থাকেন, কোনো ছোট শহরে বসে থাকেন, তাহলে তার বা তার সাথে লোকের যোগাযোগ ওইভাবে সম্ভব হয়তো হবে না। যা আবু জাফর মনসুর নিয়ে আসলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বাগদাদে, বাগদাদে এসে তিনি বাকি জীবনটা অবস্থান করেছেন, সেখানে তার ইন্তেকাল হয়েছিল। ইমাম দারমি বলছেন যে ওলেদা আবু হানিফ ও আবু নাসরানি, ইমাম দারমি রহমতুল্লাহ আলাই বলেছেন যে ইমাম আবু হানিফা আর যখন জন্ম হয় তখন তার পিতা খ্রিস্টান ছিল, জন্মের সময়, পরে সাবেদ মুসলমান হয়ে গেছিলেন। এই যার কথা বললাম দাদা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জুতি বললাম, তার সম্পর্কে লিখেছেন ইমাম খতিব বাগদাদি। খতিব বাগদাদির প্রসিদ্ধ একটি কিতাব রয়েছে তারিখে বাগদাদ, বেশ কয়েক খণ্ড রয়েছে, খুব বড় কিতাব। তিনি লিখেছেন যে ইনি কাবুলের ছিলেন, বর্তমান যুগে কাবুল
কোথাকার রাজধানী? আফগানিস্তানের কাবুলের লোক ছিলেন। আর কাবুল আফগানিস্তান থেকে শুরু করে ইরাক পর্যন্ত বিশাল এলাকা নিয়ে ফার্সি ভাষা ছিল, এগুলিকে সব বলা হয়তো পারস্য দেশ। এখনকার যুগের ফার্সি ভাষা সীমিত হয়ে শুধু ইরানি সীমিত হয়ে গেছে, কিন্তু তখন বিশাল এলাকা নিয়ে বলা হয়তো পারস্য দেশ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই পেশাগত দিক থেকে তিনি একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন এবং বড় পয়সার মালিক ছিলেন, যার ফলে তিনি অনেক ইয়েতিম বিধবা গরিব ছাত্রদের, বহু গরিব ছাত্রদের তিনি লালন পালন করতেন, দেখাশোনা করতেন, তাদের ভরণ পোষণ দিতেন, পড়াশোনার খরচ দিতেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন তার প্রথম নম্বরের ছাত্র, এক নম্বরের ছাত্র তার হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। তিনি অত্যন্ত গরিব এবং এতিম ছেলে ছিলেন ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ছোট থেকে একেবারে বড় হওয়া পর্যন্ত সমস্ত খরচ খরচা ভরণ পোষণ দিয়ে পড়াশোনা করিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এবং তার লিখছেন যে ওয়াদোকানুহু মারুফুন ফি দারে আমর ইবনে হুরাইস, খতিব বাগদাদি বলছেন যে তার একটি দোকান ছিল যা প্রসিদ্ধ ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ব্যবসায় প্রতিষ্ঠান এবং দোকান হিসাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে দুইবার বিচারপতি করার জন্য, বিচারপতি করার জন্য সরকারি ডাক হয়েছে। তার মধ্যে একবার ডাক হয়েছে ওমাইয়াদের যুগে, ওমাইয়াদের শেষ আমলে, আর আরেকবার ডাক হয়েছে আব্বাসি যুগে। তাহলে এই আব্বাসী যুগ আর ওমাইয়াদের যুগটা বুঝতে হলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর জন্ম বলে দেওয়া ভালো, যা বলা হয়নি এখন পর্যন্ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর জন্ম হচ্ছে আশি হিজরিতে জন্ম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 80 বছর পরে জন্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কত বছর পরে জন্ম? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের 70 বছর, 10 হিজরির পরে 11 হিজরির শুরুতে রবিউল আউয়াল মাসে, যদি মহরম থেকে বছর ধরি তো রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হলো? ইন্তেকাল হয়ে গেল। তাহলে তারপরে 70 বছর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের 70 বছর পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর জন্ম। আর ওমাইয়া বংশের খেলাফতের পতন ঘটেছে কততে বললাম? একটু আগে বললাম, কিন্তু 132 মনে রাখবেন। তাহলে 132 বছর, 32 হিজরিতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের বয়স কত হইতে পারে? 52 বছর। জি, 52 বছর বয়স। শেষ জামানায় ওমাইয়া গোত্রের খেলাফতের তাকে ইবনে হুবাইরা বলে একজন শাসক ছিল, কুফার গভর্নর ওমাইয়া গোত্রের রাজত্বকালে। ওমাইয়া গোত্রের রাজধানী কোথায় ছিল? শামদেশের কোথায়? দামেস্কে। ওমাইয়া গোত্রের রাজধানী ছিল দামেস্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশেদিনের আবু বকর, ওমর, ওসমান পর্যন্ত, আলী রাদিয়াল্লাহু তাআলার শুরু জামানা পর্যন্ত রাজধানী কোথায় ছিল ইসলামের? আল্লাহু আকবার, মনে হচ্ছে যে কোনো জবাব নেই। মদিনা মুনাওয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা তার শেষ জামানায় রাজধানীকে স্থানান্তরিত করে কোথায় নিয়ে গেলেন? কুফায় নিয়ে গেলেন। তখন বাগদাদ শহর হয়নি, ইরাকেই নিয়ে গেলেন, কিন্তু কুফায় নিয়ে গেলেন। তারপরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, শাহাদাতের পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস থাকলেন, তারপরে তিনি দিয়ে দিলেন খেলাফত, যে আমি আর ঝামেলায় থাকতে চাই না, ঝামেলা মুক্ত হতে চাই। এই খেলাফত মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দিয়ে দিলেন, যে তুমি নিয়ে নাও, আমার এসবের প্রয়োজন নেই। তারপরে মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলার দ্বারা উমাইয়া বংশের খেলাফত শুরু হলো, রাজধানী হলো দামেস্কে, শাম দেশের দামেস্কে। 132 পর্যন্ত সেখানে রাজধানী থাকলো, কিন্তু বিশাল রাজত্ব উমাইয়া গোত্রের। পশ্চিম দিকে মরক্কো, তারপরে স্পেন পর্যন্ত, স্পেন যাকে বলা হয় বর্তমানে আন্দালুস, যেখানে ছিল কর্টোবা ইউনিভার্সিটি। আর পূর্ব দিকে
তুর্কিস্তান চীনের বর্ডার পর্যন্ত, বিশাল রাজত্ব। তার মধ্যে ছিল কুফা, কুফা শহরের গভর্নর ছিলেন ইবনে হুবাইরা। ইবনে হুবাইরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বললেন যে আপনাকে কাজা গ্রহণ করতে হবে, অর্থাৎ আপনাকে বিচারপতি হইতে হবে কুফার। ফা আবা আলাইহি, তিনি অস্বীকার করলেন, না, বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় আইম্মায়ে কেরাম, এখন পর্যন্ত অনেক ভালো আলিমরা রয়েছেন যাদের অনেক চেষ্টা করা হয়েছে তাদেরকে প্রধান বিচারপতি করার জন্য, অস্বীকার করেছেন। তাদের একজন হচ্ছেন ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলী, ওনাইজা আল কাসিমের মুহাদ্দিস ফকিহ আলেম, মাত্র কয়েক বছর আগে যার ইন্তেকাল হয়েছে। অনেকবার চেষ্টা করা হয়েছে যে তাকে কাজী বানাবেন, প্রধান বিচারপতি বানাবেন, যেন না আমি কাজা গ্রহণ করবো না, মানুষের বিচার করবো না, কারণ বিচার করতে গিয়ে গায়েব জানি না, অদৃশ্য জানি না, সাক্ষীর ভিত্তিতে বিচার করব, হতে পারে যে সাক্ষী নিয়েছে সে মৃত্যু, আমি তো দেখলাম যে সাক্ষী নিয়েছে তাকে তো দিতে হবে, কারণ তার কাছে সাক্ষী আছে, আরেকজন কাছে সাক্ষী নেই। এই জন্য নেক মানুষ যারা, নেক ওলামায়ে কেরাম, তারা কাজাকে নিতে চাননি, বিচার বিভাগে নিতে চাননি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অস্বীকার করলেন, যখন অস্বীকার করলেন তখন শাসক কি করেছিল, ইবনে হুবাইরা তাকে 110টি কোড়া লাগিয়েছিল, কষাঘাত করেছিল, এই জুলম করেছিল। প্রত্যেক দিন তাকে বাইরে নিয়ে আসা হতো এবং 10টি করে কোড়া লাগানো হতো, আর স্বীকার করানো হতো যে আপনি কাজী হবেন কিনা বলেন, আপনি বিচারপতি হবেন কিনা বলেন, বলছেন না। শেষ জামানার মারওয়ান, আগের মারওয়ান নয় যিনি মদিনার গভর্নর ছিলেন, শেষ জামানায়, উমাইয়া যুগের শেষ জামানায় মারওয়ান বলে একজন খলিফা হয়েছিলেন, তার পক্ষ থেকে গভর্নর ছিলেন কুফার ইবনে হুবাইরা। ইমাম আহমদ বিন হাম্মাল রহমতুল্লাহ আলাই তার জামানায় যখন, তারপরে জুলম অত্যাচার হয়েছিল শাসকদের পক্ষ থেকে, আব্বাসী শাসকের পক্ষ থেকে, যারা মুতাজিলা ছিল, যারা আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গিয়েছিল তাদের পক্ষ থেকে, এবং জেলে তার উপরে জুলম হয়েছিল এবং কোড়া লাগানো হয়েছিল, তার জীবনী ইনশাআল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে আপনাদের সামনে তুলে ধরব। তখন তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কথা মনে পড়লেই কেঁদে ফেলতেন এবং তাকে রহমতের দোয়া দিতেন, রহমতুল্লাহ আলাই বলে বারবার দোয়া দিতেন, কারণ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইয়ের ওই রকমই নির্যাতন, জুলম অত্যাচার হয়েছে যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের উপর জুলম অত্যাচার হয়েছে অন্যায়ভাবে। খারেজা বলে একজন বর্ণনাকারী বলছেন যে আবু জাফর মনসুর দ্বিতীয়বার, একবার তো হয়ে গেল উমাইয়া গোত্রের জামানে, আরেকবার আবু জাফর মনসুরের জামানে, অর্থাৎ আব্বাসীয় যুগে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বিচারপতি হিসাবে ডাকা হইল যে বাগদাদের আপনাকে প্রধান বিচারপতি হইতে হবে। ফাহাবা আলীহে, অস্বীকার করলেন, ফাহাবা সাহু, তখন তাকে জেলে বন্দি করে দিল আবু জাফর মনসুর, খলিফা মনসুর জেলে বন্দি করে দিল। তাহলে একবার কষাঘাত করা হয়েছে আর জেলে বন্দি করা হয়েছে, আরেকবার জেলে বন্দি করা হয়েছে। সুম্মা দা আবিহি ইয়াউমান, একদিন দেখে আবার জিজ্ঞাসা করলো, জেলে বন্দি করার পরে ভাবলো যে হয়তো জেলে গিয়ে ভয় পেয়ে যাবে, কারণ আজকালকার জামানার আলেমদের মতো যদি ইমান হয়, অধিকাংশদের অবস্থা, বিশেষ করে আমাদের উপমহাদেশের আলেমদের যে অবস্থা, যে সামান্য কিছুতে এদিক ওদিক যাওয়াটা কোনো ব্যাপার নয়, তো দেখে জিজ্ঞাসা করো, আতার কাবু আম্মা নাহানো ফি, আমরা যে বিচার বিভাগ তোমাকে দিতে চাইছি বা আপনাকে যে বিচারপতি বানাতে চাইছি, এই ক্ষেত্রে কি আপনি রাজি হতে চান না, কেন? বললেন তিনি, আসলাহাক আল্লাহ ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিন, খলিফাদেরকে আমিরুল মুমিনিন বলা হয়, আমিরুল মুমিনিন আল্লাহ আপনাকে সঠিক পথে রাখুন, ভালো রাখুন। লা আসলাহু লিল কাদা, আমি বিচার বিভাগের যোগ্য নই, আমি কারো বিচার করতে পারবো না, আমার মধ্যে এই যোগ্যতা নেই। কে বলছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন যে আমি বিচার করতে পারবো না, বিচার করার আমার মধ্যে যোগ্যতা নেই। আর আমাদের দেশের আলেমদের কথা তো রাখেন, তাদের মধ্যে তো যোগ্যতা আছে কিছু, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মধ্যে যথেষ্ট যোগ্যতা ছিল, তারপর তিনি বলছেন না, এই যোগ্যতা আমার নেই।
আর আজকালকার আমাদের সমাজের যারা সালিস করে গ্রাম্য বিচার, চেয়ারম্যান থেকে শুরু করে নেতা মেম্বারগুলি থেকে শুরু করে আর ওই মণ্ডল মাতবর আর সর্দার থেকে শুরু করে, তাদের কথা বলেন যে কি অবস্থা, যদি কোথাও বিচারের সুযোগ পেয়ে যায় আগে হাঁটলো, আগে হাঁটলো, বিচার করতে হবে, খুশির শেষ না যে বিচার করতে পারবো। আর এইসব বিচারে আগে থেকে তারা সিদ্ধান্ত নেয় যে বিচারে কাকে জিতাতে হবে, কাকে হারাতে হবে। ছোট কাল থেকে বিচারগুলিতে বসে বসে কান শুনে মুখস্থ রেখেছে সব, আগে থেকে তারা প্রস্তুত হয়ে আছে যে অমুক ব্যক্তিকে, অমুক পরিবারকে, অমুক বংশের লোককে জিতাইতেই হবে আর অমুকদেরকে পরাস্ত করতেই হবে। এ হচ্ছে আমাদের সামাজিক বিচার, যাকে সালিস বলা হয়। আর মানবরচিত বিধান দিয়ে যে কোর্টে বিচার হচ্ছে তার কথা তো বুঝতে পারছেন যে মানবরচিত বিধান দিয়ে বিচার করে কি করে শান্তি প্রতিষ্ঠা হতে পারে, কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে? যাদেরকে আল্লাহ জালেম বলেছেন, যাদেরকে আল্লাহ ফাসেক বলেছেন, যাদেরকে আরো পাক আল্লাহ পাক রব্বুল আলামিন আরো শক্ত ভাষা দিয়ে যদি তারা আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করে বা অযোগ্য মনে করে, অচল মনে করে, তো আল্লাহ পাক কাফের বলেছেন, তো তাদের দ্বারা আর কি করে শান্তি প্রতিষ্ঠা হতে পারে? যখন কোরআন এবং হাদিস দিয়ে আব্বাসীয় যুগে, ওমাইয়াদের যুগে, তখন মানবরচিত বিধান দিয়ে বিচার হতো না, তখন কোরআন সুন্নাহ দিয়ে বিচার হতো, ফিকহ দিয়ে বিচার হতো, ইসলাম দিয়ে বিচার ফয়সালা হতো। তখনকার যুগে তিনি বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, আসলুল কাজা, আমি বিচার করার যোগ্যতা রাখি না। ফাকালা লাহু কাযাবতা, খলিফা মানসুর বলছেন যে আপনি মিথ্যা কথা বলছেন। কালা সুম্মা রাজা আলী সানি দ্বিতীয়বার আবার বললেন যে না, আপনাকে বিচারপতি হইতে হবে। ফাকালা আবু হানিফ কাদ হাকামা আলাইহি আমিরুল মুমিনিন আন্নী লা আসলুল কাযা, আমিরুল মুমিনিন আপনি আপনি তো ফয়সালা করে দিয়েছেন যে আমি বিচার করার যোগ্যতা রাখি না। কেমন করে, কেমন করে তোমাকে বলছি যে বিচারপতি তোমাকে বানাবো আর তুমি বলছো যে আমি বলছি যে তুমি বিচার বিচার করার যোগ্যতা রাখো না, কেমন করে? তা বললে আন্নাহু ইয়ানসুবুনি আলাল কাযিব, কারণ তিনি আমাকে বলেছেন যে কাযাবতা, আবু হানিফা তুমি মিথ্যা বলেছো। যেই ব্যক্তি মিথ্যা বলতে পারে সে বিচারপতি হতে পারে না, আপনি বলেছেন আমি মিথ্যা বলেছি। যখন তিনি অস্বীকার করলেন যে আমি বিচার করতে পারবো না, বিচারপতি হতে পারবো না, এই বিচার বিভাগ নিতে পারবো না, তখন কি বলেছিলেন খলিফা, যে কাযাবতা, আপনি মিথ্যা বলছেন। সুযোগ পেয়ে গেলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফাকিহ, জ্ঞানী, আরেকবার যখন তার উপর প্রস্তাব আসলো এবং বাধ্য করা হলো যে আপনাকে বিচার বিভাগ নিতে হবে, তখন বললেন যে আমি তো যোগ্যতা রাখি না, আপনি তো বলেছেন। কেমন করে? আপনি বলেছেন এর আগে যে আপনি মিথ্যা বলেছেন, যে মিথ্যুক হতে পারে সে অন্যের কি করে হক বিচার করবে, সুতরাং আমার মধ্যে বিচার করার যোগ্যতা নেই। বললেন যে ফাইন কুন্তু কাযিবান ফালা আসলো, সুতরাং আমি যদি সত্যি মিথ্যুক হই যেমন আপনি বলেছেন, তাহলে কখনোই আমি বিচারের যোগ্য নই, বিচার করার যোগ্য নই, আমি বিচারপতি হতে পারি না। ওয়াইন কুন্তু সাদেকান, আর যদি আমি সত্যবাদী হই, যদি আমি সত্যবাদী মিথ্যুক নাই হই, ফাকাত আখবার তো আমির আল মমিন, তাহলে আমির আল মমিনকে আমি বলে দিচ্ছি আন্নি লা আসলো, আমার কথায় আমি সত্যবাদী, যে আমি বিচার করার যোগ্যতা রাখি না, আমি যেটি বলছি সেই কথাটি আপনি আমার কাছ থেকে গ্রহণ করুন, আমাকে বিচার প্রতি হওয়ার জন্য বাধ্য করিয়েন না। ফারাদাহু ইলাল হাবস, তখন খলিফা মানসুর ছাড়লেন না, জেলে ঢুকিয়ে দিলেন, জেলে থাকো, তুমি বিচারপতি হবে না, জেলে থাকো। এইভাবে ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামদের জুলম অত্যাচার হয়েছে, কিন্তু তারা হকের ওপর এবং ইমানের হেফাজতের জন্য তারা অটল থেকেছেন। বিচার বিভাগে যাব, আমার দ্বারা কত লোকের জুলম অত্যাচার হবে, কত লোকের হক নষ্ট হবে, কত যে আমার উপর গুনাহ হবে, কালকে আমাদের আসামির কাঠগড়ে আমাকে দাঁড়াইতে হবে, যাদের উপর জুলম হয়েছে, হক নষ্ট হয়েছে বা ঠিক বিচার আমি করতে পারিনি ষোলো আনা, তারা এসে আল্লাহর সামনে যখন আমার বিরুদ্ধে কেস করবে, তখন আমি কি জবাব দিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে? সুতরাং এইভাবে তারা কাজাকে অস্বীকার করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইন্তেকাল সম্পর্কে বলে দিই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর জন্ম যেমন বলা হলো 80 হিজরিতে এবং ইন্তেকাল হচ্ছে 150 হিজরিতে, তার বয়স তাহলে ছিল 70 বছর বয়স। 70 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দিয়েছেন যে অনেকে হয়তো শত শত বছরেও সেই কাজগুলি করতে পারবেন না যেই কাজ করে গেছেন এবং উম্মতের কাছেই কোরআন এবং হাদিসের খেদমত ছেড়ে গেছেন। ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাতা আবু হানিফা ফি সানাতা 50 মিয়া, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 150 হিজরিতে ইন্তেকাল করেছেন এবং 80 হিজরিতে তার জন্ম হয়েছে এবং তার ইন্তেকালের সময় তার বয়স ছিল 70 বছর, বাগদাদে তার ইন্তেকাল হয়।
এবং এই ক্ষেত্রে সহি হচ্ছে যদি ইখতিলাফ রয়েছে তার ইন্তেকাল কোথায় হয়েছে, বাড়িতে হয়েছে না জেলে হয়েছে, তা বলছেন ওয়াসাহি আন্নাহু তুফিয়া ওয়া হুয়া ফিস সিজন, জেলে থাকা অবস্থাতেই তার ইন্তেকাল হয়েছে, জেল থেকে তার মৃতদেহ জানাজায় গিয়েছে এবং কবরস্থানে পৌঁছেছে। ওয়াসাল্লা আলাইহাল হাসান ইবনে উমারা, তার জানাজার ইমামত করেছেন হাসান বিন উমারা রহমতুল্লাহ আলাই, তিনি বাগদাদের কাজী ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয় রজব মাসে, 150 হিজরির রজব মাসে। আর বাগদাদের একটি কবরস্থানের নাম ছিল খাইজরান বলে কবরস্থানটির নাম, সেই কবরস্থানের পূর্ব দিকে তার তাকে দাফন করা হয়, তার কবর এখনো সেখানে লোকেরা জানে। কিন্তু আজকালকার জামানায় কোনো আইম্মাই কেরাম, কোনো মুহাদ্দিস, কোনো আলেমের কবর জেনে রাখা একটি বড় ফিতনার কারণ হয়ে গেছে, বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানে। যদি কোনো বড় ব্যক্তিদের কবর যদি জানা যায় তাহলে সেখানে শির শুরু হবেই হবে। বায়েজিদ বোস্তামী কখনো চিটাগাঁয়ে গিয়ে না গিয়েছে না সেখানে গিয়ে মারাই গেছে, তার ইন্তেকাল তো সেখানে হয়নি, তারপরে পূজা হচ্ছে। আর যাদের কবর আছে তাদের তো হচ্ছে, যেই কবরগুলি পাকা হয়েছে, যেই কবরগুলি সম্পর্কে জানা গেছে যে এগুলি হয়তো আল্লাহর নেক বান্দা ছিল অথবা ইমাম ছিলেন, আলেম ছিলেন, মহাদ্দিস ইত্যাদি, সেগুলি ফিতনার কারণ হয়ে গেছে। সুতরাং কবরের পিছনে ছুটা এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নাই। আমরা যে কোনো জায়গা থেকেই দোয়া করি না কেন, আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, এই উম্মতে মুসলিমার নরনারীর জন্য দোয়া আমাদের পৌঁছিবে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। আমাদের দেশের মজাবপন্থী গোঁড়ারা অনেকে ধারণা করে যে যখন চারটি মজাব হয়েছে আর চার ইমাম, তখন এক ইমামের অন্য ইমামের সাথে মনে হয় মতন দ্বন্দ্ব ছিল, আর তাদের একের অপরের আক্রোশ ছিল, শত্রুতা ছিল, বিদ্বেষ ছিল, যেমন মজাবপন্থীদের মধ্যে রয়েছে। বর্তমান মজাবপন্থীদের মধ্যে যেমন কন্দল রয়েছে, হানাফি শাফিকে বরদাস্ত করতে পারে না, শাফি হানাফিকে মালিক হাম্বলিকে অন্যদের বরদাস্ত করতে পারে না, এই যে মজহাবি গোঁড়ামি, মজহাবি পক্ষপাতিত্ব, মজহাবি তাআসুব আর মজহাবি অন্ধত্ব, এসব যে আজকে শুধু নাই দীর্ঘ প্রায় 1200 বছর থেকে দেখা যাচ্ছে। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ভাষায় 400 বছর পর্যন্ত ছিল না, 400 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে মজহাবি গোঁড়ামি, মজহাবি অন্ধত্ব, মজহাবি পক্ষপাতিত্ব, মজহাবি কলহ বিবাদ এসব ছিল না। তার প্রসিদ্ধ কিতাব রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে হুজ্জাতুল্লাহিল বালেগা, ভারত বাংলাদেশ পাকিস্তানের দাওরায়ে হাদিসে, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসে পড়া হয়, আলিয়া মাদ্রাসা সম্ভবত টাইটেলে কামেলে পড়া হয় কিতাবটি। তো ওই কিতাবে তিনি লিখেছেন শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, বলছেন এলাম, জেনে রাখুন আপনারা, আন্না নাসা কানু ক্বাবলাল মিয়াতির রাবিয়াতে গায়রু মুজতামাঈনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। মুসলিমরা সারা বিশ্বের আন্না নাস কানু ক্বাবলাল মিয়াতির রাবিয়া, চতুর্থ শতাব্দী পর্যন্ত মানে 400 বছর পর্যন্ত তারা গায়রু মুজতামাঈনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন, কোন এক মাযহাবের উপর অন্ধ অনুসরণ করা, কোন এক মাযহাবকে মানতে হবে বাধ্য, এর জন্য হয় হানাফি লেভেল লাগাতে হবে, না হলে শাফি হইতে হবে, না হলে মালিকি হইতে হবে, না হলে হাম্বলি হইতে হবে, 130 ফরজ আর চার মাযহাব চার ফরজ, হ্যাঁ আর চারের আবার একটি মানে, চার মাযহাব চার ফরজ তো চারটে মানেন, আর চারের একটি কেন, হ্যাঁ রব কেন, রব খেয়ে কি পেট ভরবে, আপনার কাছে যদি একটা মানুষের খাবার আসে আর যদি আপনাকে চার ভাগ করে এক ভাগ খেতে দেওয়া হয় পেট ভরবে কি, কখনো পেট ভরবে না। তো যদি চার মাসাব চারই ফরজ হয় তো চারটে ফরজ আদায় করা উচিত, তারপরে একটা ফরজ আদায় করলেন, তিনটেই তো তরক করে দিলেন, তো ইমান থাকলো, ইমান ওয়ান ফোর থাকলো, চার আনা ইমান থাকলো, তাহলে ফুল ইমান কার হবে, যেই ব্যক্তি চারটি মাঝহাবের যে মাসলা মাসায় রয়েছে সেগুলিকে শ্রদ্ধার নজরে দেখে এবং সেগুলি যেগুলি সহি কথা রয়েছে কোরআন এবং হাদিসের অনুকূলে রয়েছে সেগুলিকে মানে, আর যেগুলি সামান্য ভুল ভ্রান্তি প্রত্যেকটি মজাবে রয়েছে সেগুলিকে আউট করে দেয়, তারাই ফুল ইমানওয়ালা মানুষ, তারাই খাঁটি ইমানওয়ালা মানুষ, তারাই পুরা ইসলামকে মানে। কারণ চারটি যদি ঠিক হয় তাহলে চারটি থেকে নিতে হবে, একটি নেবেন তিনটিকে বাদ দিয়ে দিবেন তা তো চলবে না, কারণ আল্লাহ পাক তো চারটি দিন নাজিল করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চারটি তরিকা নিয়ে আসেন, ইসলাম নিয়ে আসেননি। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ পাক বলছেন নিশ্চয় এই উম্মত হচ্ছে একই উম্মত, একটা উম্মত আল্লাহ বলেছেন,
একটি আবার চারটি কি করে হইতে পারে? আমরা তো এক করতে চাইছি, আমাদের দাওয়াত হচ্ছে, আমি আবার বলছি, আমাদের দাওয়াত সারা বিশ্বের কাছে যে এই উম্মতকে আল্লাহ কোরআনে উম্মাতা ওয়াহিদা বলেছেন, এই ওয়াহিদাই করতে চাই আমরা। আমাদের দাওয়াত হচ্ছে কোরআন এবং হাদিসের কাছাকাছি চলে আসলে এক হইতে পারে, তাছাড়া কোনো সম্ভাবনা নেই। কোন ব্যক্তিত্বের ভিত্তিতে যদি বলেন যে অমুক ব্যক্তি খুব বড় ব্যক্তি, সুতরাং অমুকের তরিকায় চলে আসে, সারা বিশ্ব কোনোদিন আসবে না। ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদ তো বাদ দেন, যদি বলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আমিরুল মুমিনীন ফিল হাদিস, হাদিসের সেরেমনি, তার তরিকার উপরে চলে আসেন, তবু সারা বিশ্বের মানুষ একমত হইতে পারবে না। কিন্তু যদি বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন, তার আদর্শের উপরে চলে আসেন, তাহলে অবশ্যই সম্ভাবনা রয়েছে। আর এই হচ্ছে আসল দিন। কি বলছেন শাহুলিয়াল মহাদেশ দেহলবি, আবার ফিরে আসি সেই দিকে, চার শত বছর পর্যন্ত কোন মানুষ মুসলিম সমাজের কোন একটি মাজহাবের অন্ধ তকলিদ, খালিস তকলিদ করতে হবে, হানফি হইতেই হবে, নয় শাফি হইতেই হবে, নয় মালিকি হইতে হবে, নয় আম্বেলি হইতে হবে, এই কথা ছিল না। তাহলে চোদ্দশো বছর চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার উপর, চারশো বছর বাদ দিয়ে দিলে আর থাকে কত বছর? এক হাজার বছর। তাহলে মজহাবি গোড়ামি শুরু হয়েছে, কন্দল কলহ বিবাদ শুরু হয়েছে, যার ফলে মুসলিম জাতি দুর্বল হয়ে গেছে, আপোষে মারামারি করেছে, বাগদাদে হালাকু খা এসেছে, শত্রুরা ডেকে নিয়ে এসছে, এক মজহাবের লোকরা অন্যদের বিরুদ্ধে ডেকে নিয়ে এসেছে, আসো তোমরা তোমরা মারো এদেরকে, আমরা আছি, আমরা কিছুই বলবো না। মুসলিম জাতিকে দুর্বল করার ইসলামের শত্রুরা সুযোগ পেয়েছে এই কলহ বিবাহের কারণে। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়াতাযহাবু আরিহুকুম, আপোষে তোমরা ঝগড়া করিও না, ইখতিলাফ করিও না, মতানৈক্য করিও না, না হলে তোমাদের যে জাঁকজমক আছে, তোমাদের যে ক্ষমতা আছে তা দুর্বল হয়ে পড়বে, তোমাদের যে দবদবা আছে সেটি নষ্ট হয়ে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কি মন্তব্য করছেন শুনেন। তাহলে একজন ইমামের আরেকজন ইমামের সাথে কেমন সদাচরণ ছিল, কেমন তাদের সুসম্পর্ক ছিল, যেই সম্পর্ককে আমরা বিচ্ছিন্ন করে দিয়ে মনে করেছি যে প্রত্যেকে এক অপরের মনে হচ্ছে যে বিরোধী, এইরকম করে ফেলেছি আমরা মজহাবগুলিকে, এমন করে তৈরি করে নিয়েছি এবং মজহাবের এমন গোড়ামি আমরা করেছি যে কখন আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারেন, এমনকি যারা মজহাবি গোড়ামি করে যেসব আলেম সমাজ তারাও এই কল্পনাতে নেই, কল্পনা তাদের ব্রেনে নেই যে ইমাম শাফি, মালিক আহমদ আর ইমাম মালিক, তাদের এই চার ইমামের মধ্যে তাদের এত ঘনিষ্ঠ ভ্রাতৃত্ব ছিল এবং তারা এক অপরকে এত শ্রদ্ধা করতেন, এক অপর থেকে উপকৃত হতেন, এক অপরের সাথে বুঝাবুঝির চেষ্টা করতেন অনেক সময় যে কার কাছে হক রয়েছে, কার ফতুয়াটি হক তা চেষ্টা করেছেন। তো কি বলছেন ইমাম শাফি? বলছেন যে আন্নাসু আয়ালুন আলা আবি হানিফাতা ফিল ফিকহি, ফিকহের ক্ষেত্রে, দিনের জ্ঞানের ক্ষেত্রে সমস্ত মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মুখাপেক্ষী, মাসলা মাসাইলের ক্ষেত্রে সমস্ত মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মুখাপেক্ষী। তাহলে যদি কারো সাথে কোনো রকমের হিংসা বিদ্বেষ থাকে বা শত্রুতা থাকে বা সে কেন বড় হয়, আমার চাইতে কি বড় সে? যেমন আমাদের সমাজে এক শ্রেণী আলেমদের এই অবস্থা রয়েছে, তাহলে এই কথা কি কোনোদিন জবান থেকে বেরোইত? আজকালকার জামানার আলেম সমাজ একই যুগের সমসাময়িক যদি আলেম হয় তাহলে একজন অপরের প্রশংসা করতে চাইবে না, যদিও কোরআন সুন্নাহর অনুসারী দুইজনে, খুব কম পাবেন এইরকম। আমাদের ইমানের এত দুর্বলতা হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই প্রশংসা করেছেন। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে? বলছেন মা রায়তু আহাদান আওরা মিন আবি হানিফাতা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে পরহেজগার ব্যক্তি আমি আবদুল্লাহ ইবনে মুবারক আর কোন ব্যক্তিকে দেখিনি, এত পরহেজগার তিনি ছিলেন। মুত্তাকি মানে পরহেজগার হয়, আর ওয়ারা মানে পরহেজগারির ঊর্ধ্বে, পরহেজগার ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম নাজাইজ থেকে বেঁচে থাকে, একটি পয়সা নাজাইজ খায় না, আর যে ব্যক্তি সন্দেহের ঊর্ধ্বে থাকে, আমার জন্য জায়েজ কিন্তু সন্দেহ মনে হচ্ছে, সেটাও করবো না আমি, সেটাও খাবো না, সেটাও নেব না আমি, একে বলা হয় ওরে, ওকে বলা হয় এই এই বিষয়টিকে বলা হয় ওয়ারা, তাকওয়ার উপরে হচ্ছে সিফাতে এই গুণ হচ্ছে ওয়ারার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বেশি পরহেজগার আর আমি কোনো মানুষকে দেখিনি। ওয়াকাদ জুররিবা বিসিয়াতে ওয়াল আমওয়াল, তাকে ধন সম্পদ দিয়ে প্রলোভন দিয়ে চেষ্টা করেছে শাসকরা, তবুও পারেনি, ধন সম্পদ দিয়ে টানার চেষ্টা করেছে যে সরকারি কাজে আসেন, সহযোগিতা করেন, জাননি তিনি সরকারের ঘরে।
এবং কোড়া দিয়ে চেষ্টা করা হয়েছে, দর্রা মেরে কষাঘাত করে চেষ্টা করা হয়েছে যে বাধ্য করা হবে, প্রলোভন দেওয়া হয়েছে। যখন টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে ডুবিয়ে দিয়ে কাজ হয়নি, তখন ভয় দেখে ভীতি প্রদর্শন করে চেষ্টা করা হয়েছে, তবুও তাকে তারা নিজের মতের দিকে নিয়ে যেতে পারেনি শাসকরা। আরেকজন আলেম বলছেন, মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল মাসউদি তার পিতা থেকে বর্ণনা করেছেন, বলছেন, মা রায়তু আহসানা আমানাতা মিন আবি হানিফা, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বিশ্বস্ত ব্যক্তি, আমানতদার ব্যক্তি, যার কাছে আমানত রাখলে একটি পয়সা নষ্ট হওয়ার আশঙ্কা নেই, একে আমানত বলা হয়। আমানত আল্লাহর হকের ক্ষেত্রে হচ্ছে আল্লাহর ফরায়েজ ওয়াজিব আদায় করা, নামাজি হচ্ছে আমানতদার মানুষ, যে নামাজ পড়ে সে আমানতদার নাই কায়েম, সে আল্লাহর হকের ক্ষেত্রে খেয়ানত করে, আর যে ব্যক্তি আল্লাহর হকের ক্ষেত্রে খেয়ানত করে মানুষের ক্ষেত্রে খেয়ানত করতে পারে। যাকে একটি রিয়াল লাগবে না সে ফজর নামাজ পড়তে পারে না, সে দশটি রিয়াল পেলে খাবে না, খেয়ে ফেলবে, একটা মোবাইল বলে নিবে না, নিয়ে বসে যাবে, স্বাভাবিক, কারণ তার অন্তরে আল্লাহর ভয় নেই। আল্লাহর হকের ক্ষেত্রেও আমানত, আমানত মানে শুধু মানুষের আমানত নাই, তবে মুআমালাতের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে আমানত হচ্ছে মানুষের সাথে, আর ইবাদতের ক্ষেত্রে আমানত হচ্ছে আল্লাহ পাকের সাথে আপনার আমানত ঠিক থাকতে হবে। আল্লাহ যা আপনাকে দিয়েছে আপনার কাঁধে সেই দায়িত্ব ন্যস্ত করেছেন, ফরায়েজ ওয়াজিবাত হারাম থেকে বেঁচে থাকা নাজায়েজ থেকে বেঁচে থাকা তা যথাযথ পালন করবেন। আমানত আল্লাহর হকের ক্ষেত্রে হইতে হবে এবং আমানত মানুষের হকের ক্ষেত্রে হইতে হবে। বলছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চাইতে বেশি আমানতদার আর কোনো ব্যক্তিকে দেখিনি। মা তায়াউমা মাত ওয়াইন্দাহু ওয়াদায়ে বি 50 আলফান, যেই দিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ইন্তেকাল হয় সেই দিন তার বাড়িতে 50,000 দিরহামের আমানত ছিল। 50,000 চাঁদির টাকা, আজকালকার টাকা নাই, চাঁদি, 50,000 রৌপ্য মুদ্রা চাঁদির টাকা তার বাড়িতে আমানত ছিল। মা তা আমিনহা ওয়ালা দিরহামুন ওয়াহিদ, কোন ব্যক্তির একটি দিরহাম পর্যন্ত নষ্ট হয়নি, যার যার অধিকার ছিল, হক ছিল, তার বাড়িতে তার ইন্তেকাল পরে এসে এক এক করে সব নিয়ে গেছে, সব লিখিত ছিল যে কার কত টাকা, কার কত দিরহাম, কার কত আমানত আমার কাছে জমা আছে। এ হচ্ছে আমানত আমাদের আইম্মা কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইনদের। এখন আপনাদের সামনে শেষখানে বলবো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে কি হিদায়ত দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন যেই পথের উপর আমাদেরকে চলতে হবে। তিনি কি বলে গেছেন যে হে মুসলিম জাতি, তোমরা এক ইসলামকে চার ভাগে ভাগ করে নিও, হে মুসলিম জাতি, তোমরা একে অপরের বিরুদ্ধে তোমরা তোমাদের যা কিছু ব্যবহার করো, তোমাদের ব্রেন, বিদ্যা, বুদ্ধি সবকিছু ব্যবহার করিও। এই কথা শিখিয়েছেন না শিখিয়েছেন? তোমরা কোরআন সুন্নার দিকে চলে আসি। তার দু চারটি উক্তি, অনেক উক্তি রয়েছে, আমি এক যুগে বেশ কিছু কিতাব পড়েছি যে কিতাবগুলিতে বহু উক্তি রয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মাত্র আপনাদের সামনে পাঁচটি উক্তি বর্ণনা করবো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, তাতেই বুঝতে পারবেন আপনি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদেরকে কি শিখিয়ে গেছেন। আপনার সামনে হাদিস রয়েছে, সহি হাদিস একটি আমলের ক্ষেত্রে, আর আপনার সামনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটি উক্তি রয়েছে, বাহ্যিক উক্তিটি হাদিসের খেলাফ, তখন আপনার ভূমিকা কি হবে? আজকালকার জামানায় যদি জিজ্ঞাসা করা হানাফি ভাইকে, তখন বলে আমি হানাফি, হানাফি আবু হানিফার কথাটি নেব, ফিকার কিতাবে যে ওইটি নেব, হাদিস কেন নেব, হাদিস কি বুঝি আমি, হাদিস যারা বুঝেছেন বুঝেছেন, এটি হচ্ছে মজাবপন্থীদের উত্তর। এইরকমই কোনো সাফি ভাইকে যদি জিজ্ঞাসা করি, কোনো মালিকি ভাইকে জিজ্ঞাসা করি যে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে হাত বেঁধেছেন, তোমরা যে হাত ছেড়ে নামাজ পড়ছো কেন, তো বলছি ইমাম মালিক রহমতুল্লাহের মজাহ, ইমাম মালিক রহমতুল্লাহের মজাহ হচ্ছে হাত ছেড়ে নামাজ পড়া। তাই হানাফি ভাইকে যদি জিজ্ঞাসা করি যে ভাই সহি হাদিস আছে বুকে হাত বাঁধা, আপনার নাভির নিচে হাত বাঁধা কেন, বলছে হানাফি মজহাব এটি। তাহলে কি বোঝা গেল এদের অবস্থা, যে হাদিসে যা থাকবে থাক, ইমাম সাহেবের মজহাবে কি আছে, আমাদের ফেকার কিতাবে কি আছে, হানাফি হইলে হানাফি ফেকাতে কি আছে, সাফি হইলে সাফি ফেকাতে কি আছে, মালিক হইলে মালিকি কিতাবে কি আছে, হাম্বেলি হইলে হাম্বেলি কিতাবে কি আছে, এর নামে কি ইসলাম না? সবগুলোকে নিয়ে কম্পিটিটিভ আলোচনা, তুলনামূলক আলোচনা, তুলনামূলক স্টাডি করে আমাদের ওলামায়ে কেরামরা জনসাধারণকে দেবেন যে ভাই এটি হচ্ছে সহিহ হাদিসের আলোকে মাসলা উত্তর, এই হচ্ছে আপনার সমস্যার সমাধান আল্লাহ এবং রাসূলের বিধানের আলোকে। এইভাবেই মাসলা বলা উচিত ছিল আলেম সমাজের, কিন্তু আলেম সমাজ মজহাবি গোড়ামি করে মজহাবি তাসুবের ভিত্তিতে তারা এক ইসলামকে চার ভাগে বিভক্ত করে ফেলেছে। শোনেন প্রথম উক্তি, আল্লাহ পাক রব্বুল আলমিন কোন এক ব্যক্তির অনুসরণ করতে বলেননি, অনুসরণ করতে বলেছেন
সূরা আরাফের একটি আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। মা উনজিলা ইলাইকুম, তোমাদের কাছে যা নাজিল হয়েছে, মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তার কি করো, ইত্তেবা করো, তা ফলো করো, তার অনুসরণ করো। কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে, আর তার ব্যাখ্যা ওহির হাদিস। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ছাড়াও যে কোনো মাসলা জিজ্ঞাসা করা হয়তো অতক্ষণ উত্তর দিতেন না যতক্ষণ পর্যন্ত ওহির মাধ্যমে না জানতে পারতেন তার উত্তর। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও হচ্ছে ওহি, কোরআন ওহি আর হাদিস ওহি। তাহলে ওহির বিধানের অনুসরণ করতে হবে। আল্লাহ যা বলেছেন, তার রাসূল যা বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন অথবা অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, তাই হচ্ছে আমাদের জন্য অনুসরণের বিষয়। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর নাজিলকৃত বিধানকে বাদ দিয়ে অন্য কিছুর, অন্য ব্যক্তির অনুসরণ করিও না। এর আলোকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের উক্তি শুনেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের সমস্ত উক্তির, অন্য ইমামদেরও, তাদের যখন আলোচনা করব তখন সেগুলি উল্লেখ করব, সমস্ত আইম্মা কেরামের উক্তির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি, সেটি হচ্ছে যে রাসূলের হাদিস নিয়ে নাও এবং মানুষের কথা ছেড়ে দাও। কোরআন সুন্নায় যা রয়েছে তা নিয়ে নাও এবং মানুষের ফতোয়া ছেড়ে দাও। মানুষের কথাই তো ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং ভুল হয়েছেও, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কথা যেহেতু ওয়াহির কথা, সুতরাং ওয়াহির বিধানে কোনো ভুল নেই। প্রথম উক্তি খুব প্রসিদ্ধ এবং বহু কিতাবে রয়েছে, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রায় বলতেন, এজন্য বহু কিতাব আছে। ইযা সাহাল হাদিস, সহি হাদিস যখন পেয়ে যাবে সেটি হচ্ছে আমার মাযহাব। তাহলে বুকে হাত বাঁধা যদি সহি হাদিস হয় এটি আমার মাযহাব। হালালা করলে লানত হয়, সুতরাং এই লানত হওয়া, হালালা করে যে কারো স্ত্রী হালাল করতে যায় ঠিকার বিয়েতে, এটি হচ্ছে আমার মাযহাব যে লানত হবে, কারণ এটি হচ্ছে হাদিস। লা সালাত আলা মান লাম ইকরা বিফাতিল কিতাব সূরা ফাতিহা, না পড়লে নামাজ হয় না, এটি হচ্ছে আমার মাযহাব, কারণ এটি সহি হাদিস। এজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, ফতোয়া দিয়ে গেলাম, কিন্তু আমরা মানুষ, সুতরাং আমাদের দ্বারা ভুল হইতে পারে, সুতরাং সহি হাদিস পেয়ে গেলে সেটাই নিবে, কারণ সেটি হচ্ছে আমাদের মজহাব। এজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি। সব থেকে প্রসিদ্ধ কিতাবের নাম বলি, হাশিয়া ইবনে আবেদিন, দুর্রে মুখতার, এই কিতাবটি খুব প্রসিদ্ধ আমাদের দেশে, দুর্রে মুখতার, রদ্দুল মুহতার, এই কিতাবগুলি। সেই কিতাবের প্রথম খণ্ড 63 পৃষ্ঠা রয়েছে। যেসব পত্রপত্রিকা ম্যাগাজিন আছে তাতে দেখবেন ফতোয়াগুলি লিখে, হানাফি দেশ থেকে যে ফতোয়াগুলি আসে দেখবেন, মাসিক মদিনায় দেখবেন, দুর্রে মুখতার নাম খুব পাবেন, হাশিয়া ইবনে আবেদিন। তো প্রথম খণ্ড 63 পৃষ্ঠা রয়েছে, সহি হাদিস আমার মাযহাব। সুতরাং কেউ যদি এখন আসুনেন, কেউ যদি সহি হাদিসের উপর আমল করে সূরা ফাতিহা পড়ে, কেউ যদি সহি হাদিসের আমল করে রফলিয়া দেইন করে, কেউ যদি সহি হাদিসের আমল করে বুকে হাত বাঁধে, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, এটি হচ্ছে মাযহাব, এটি হচ্ছে তার মাযহাব। তার মাযহাব মানে এগুলির বিরোধিতা করা নয়, সহি হাদিস মোতাবেক আমল করা। দ্বিতীয় কথা শুনেন, হাশিয়া ইবনে আবেদিনে রয়েছে, বাহরুর রায়কে রয়েছে, ষষ্ঠ খণ্ড 293 পৃষ্ঠায় বলছে, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা, কোন ব্যক্তির জন্য অতক্ষণ পর্যন্ত হালাল নয়, মানে কি হারাম, যে জিনিস হালাল নয় সেটা কি হারাম, কোন ব্যক্তির জন্য অতক্ষণ পর্যন্ত হালাল নয় যে আমাদের কথাকে নিয়ে নেবে এবং সেটার উপর আমল করবে, মালাম ইয়ালাম, যতক্ষণ পর্যন্ত না জানতে পারবে, মিন আইনা আখাজ না হো, যে কোথা থেকে আমরা এই কথাটি বললাম, কিসের ভিত্তিতে বললাম, কোরআন থেকে বললাম না হাদিস থেকে বললাম, কোরআন হাদিস সম্মত না ভুল ফতোয়া হয়ে গেছে, যতক্ষণ না জানবে ততক্ষণ তার উপর আমল করা তার জন্য হালাল নয় হারাম, বুঝতে পারলেন? তাহলে তাহলে কোরআন এবং হাদিসের দলিল ছাড়া যদি কেউ কোনো মাসলা ফেকার কিতাবের ফতোয়ার উপর আমল করে, তাহলে ইমাম আবু হানিফা স্বয়ং বলছেন লা ইয়াহিল্লু, হারাম কাজ করলো, হালাল নয়। তৃতীয় উক্তি শুনেন, আর একটি বর্ণনায় তার রয়েছে, বলছেন হারামুল আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইউফতিয়া বিকালামি, অন্য ভাষাতে বলেছেন কাছাকাছি কথা, হারামুন, হারাম ওই ব্যক্তির জন্য, মান লাম ইয়ারিফ দালিলি, যে ব্যক্তি আমার দলিল জানলো না, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে কথাটি বলেছেন তার দলিল বাকি, দলিল আছে, যদি দলিল থাকে তো নেব না কেন, অবশ্যই নেব, আর যদি দলিল না থাকে নেব না,
যেমন পশ্চিম দিকে কিবলার দিকে বলি, কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করার ব্যাপারে যতগুলি ফতোয়া রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সতর্কতামূলক ফতোয়া আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, যে আপনি ঘরে হোক আর বাইরে হোক, মাঠে হোক আর ঘরের মধ্যে বসে হোক, আড়ে হোক আর আড়নায় হোক, কাবার সামনে হোক আর 10,000 কিলোমিটার দূরেই হোক, আপনি কিবলাকে সামনে করতেও পারবেন না আর পেছনেও করতে পারবেন না। এটি হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মত। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন না ঘরের মধ্যে হলে আড় হলে অসুবিধা নেই, বাইরে ফাঁকা মাঠে হলে জায়েজ না, ইত্যাদি অন্যান্য আরো মত রয়েছে। তাহলে এর মধ্যে সবচেয়ে সতর্কতা এবং বেশি আদব এহতেরাম সম্মান রয়েছে কাবার কিসে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই ফতোয়ায়। সুতরাং নেন, খুব ভালো কথা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, লা তাস্তাকবিলুল কিবলাত বিগায়াতিন ওয়ালা বাউলিন ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু ওয়া গারিবু। তোমরা পেশাব পায়খানার সময় কিবলাকে সামনেও করবে না পিছনেও করবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এই কথা বলেননি যে তোমার ঘরে হলে করিও, এই হাদিসে আম ভাবে বলেছেন। ইমাম আবু হানিফা তো এই ফতোয়া রয়েছে, এই ফতোয়া আমল করেন, খুব ভালো, আহলান ও সাহলান ওয়েলকাম। তো তিনি কি বলছেন যে আমার দলিল যতক্ষণ না জানবে ততক্ষণ পর্যন্ত তার জন্য আমার কথার ভিত্তিতে ফতোয়া দেওয়া জায়েজ নয়। আজকাল দেখেছেন মাসিক মদিনার ফতোয়া, আজকাল দেখেছেন ওই রহমানিয়া পৈগামের ফতোয়া, আজকাল দেখেছেন আরো কি কি রয়েছে, রহমত ইত্যাদি ইত্যাদি যতগুলি ম্যাগাজিন রয়েছে বাংলাদেশের বাংলায়, সেগুলির ফতোয়া, প্রত্যেকটিতে কোন জায়গায় কোরআন এবং হাদিসের দলিলের কথা নেই। কোরআন আয়াত থাকলে আছে, কিন্তু হাদিসের দলিল নেই। কি আছে? হেদায়াত আছে, নাই বেকায়াত আছে, নাই কদুরিতে আছে, নাই দুররে মুখতারে আছে, নাই ফতোয়া আলমগীরিতে আছে, না বেহেস্তি জেওয়ারে আছে। এগুলি এগুলি হচ্ছে কোরআন এবং হাদিসের কিতাব, এগুলি ফিকার কিতাব, মানুষের লিখা, এগুলিতে ভুল হইতে পারে। তাহলে অতক্ষণ ফতোয়া দেওয়া যায় না মুফতি সাহেবের জন্য, যতক্ষণ পর্যন্ত না জানবে যে আমার দলিল কি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর দলিল কোরআন হাদিস আছে দলিল, না উনি কেয়াস হয়তো করেছেন আর পরবর্তীকালে যখন হাদিস সংকলন হয়েছে তখন দেখা গেছে যে সহি হাদিস তার বিরোধী হয়ে যাচ্ছে, তাহলে সহি হাদিস নিয়ে নেন। তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে সহি হাদিস আমার মজহাব, ওটাই নিও। হারামুন আলাম আল্লামি আরিফ দলিল ইয়ুফতি আবি কালামি। 4 নম্বরে শুনেন, বলছেন তিনি, ফাইন্নানা বাশার, আমরা মানুষ, নাকুলুল কাওলাল ইয়াম, আজকে একটা ফতোয়া দিই, কথা সত্যি আমি বলছি আপনাদেরকে, আমার ক্ষেত্রে আজকে থেকে 6 মাস আগে 3 মাস আগে যেসব বক্তব্য হয়েছে অনেক কথা মনে নেই, বেশিরভাগ মনে নেই, 2-4 বছর আগের যদি বক্তব্য আমি আমারটাই শুনি তো আমার অনেকগুলি কথা নতুনই মনে হয় যে কখন পড়েছি কখন বলেছি, আমাকে নতুন মনে হয়। তো বলছেন যে হারাম, আমরা মানুষ, নাকুলুল কাওলাল ইয়াম, আমরা আজকে একটি কথা বলি, অনার্য আনহ গাদান, আগামী কালকে আবার প্রত্যাবর্তন করি, না এটা ভুল, আমরা নতুন অন্য ফতোয়া দিই। সুতরাং কি করে আমাদের কথা অন্ধভাবে তোমরা মেনে নেবে? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহকে বলছেন যে আবু ইউসুফ বড় আফসোস, খবরদার, লা তাক্তুব কুল্লা মা তাসমা মিন্নি, আমার কাছে যাই শুনছো তাই লিখে নিও না, সব কথা লিখো না, আমরা মানুষ। ফাইনি কাদ আরার রায় আল ইয়াম, আজকে একটি ফতোয়া হয়তো দিলাম, ওয়া আতরুকু গাদান, কালকে আমি ছেড়ে দিই, কালকে বলি যে না এটা ঠিক নয়, ওয়ারার রায় গাদান, আগামী কালকে একটি কথা বলি তারপরে দিন ছেড়ে দিই। এই কথাগুলি অধিকাংশই রয়েছে শাহুলিল্লাহ মহাদেস দেহলবীর কিতাব হুজ্জাতুল্লাহ বালেগাতে রয়েছে, তার আর একটি কিতাব রয়েছে ইকদুল জিদ বলে, ওই কিতাবে রয়েছে আল্লামা শওকানি রহমতুল্লাহ আলের কিতাব রয়েছে আউল কাউলুল মুফিদ, তাতে রয়েছে। এছাড়া যদি বাংলায় জানতে চান তো আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলের যে নবী সাল্লামের নামাজ, ওই কিতাবের ভূমিকাতে বিস্তারিত মোটামুটি রয়েছে, এই উক্তিগুলি সেখানে পাবেন বাংলা ভাষায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে একবার জিজ্ঞাসা করা হয় যে আপনি যদি একটি কথা বলেন আর আল্লাহ রসুলের কথা আপনার কথায় বিরোধী হয়, তখন তিনি বলেছেন উতরুকু কাউলি লিকাউলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমার কথা আল্লাহ রসুলের কথা আর সামনে ছেড়ে দিয়ে ছুঁড়ে ফেলিও। আবার জিজ্ঞাসা করা হলো আপনার ইজা কানা কাউলুকা ইউখালিফু কাউলাস সাহাবা, আপনি এক বক্তব্য রেখেছেন, আপনি একটি ফতোয়া দিয়েছেন আর সাহাবাই কেরামের হাদিস বা সাহাবাই কেরাম, আল্লাহ রসুল হাদিস নয়, সাহাবাই কেরামের বক্তব্য, সাহাবাই কেরামের ফতোয়া আলাদা, তাহলে কার ফতোয়া নেবো? সাহাবির কথা নেবো, আবু বকর উমর ওসমান আবু হুরায়রার কথা নেবো, আব্দুল্লাহ বিন উমরের কথা নেবো, না আবু হানিফার কথা নেবো? জবাবে তিনি বলছেন উতরুকু কাউলি লিকাউলি সাহাবা, সাহাবাইয়ের সাহাবাই কেরামের কথা যদি পেয়ে যাও তো আমার কথাকে ফেলে দিয়ে ছুড়ে ছেড়ে দিয়ে। অন্য জায়গায় বলেছেন তিনি যে ইজরেবু কাউলি ওরজাল হায়াত, দিওয়ালে ছুঁড়ে মারি আমার কথা, এই কথা বলেছেন তিনি। তারপরে তাকে যখন জিজ্ঞাসা করে 3 নম্বরে যে আপনার কথা যদি তাবাইনদের কথার বিরোধী হয়, তখন তিনি বলেছেন হুম রেজাল মানে হন রেজাল, তারাও মানুষ আমরাও মানুষ, যেহেতু তিনি তাবাইনদের জামানার কাছাকাছি,
অনেকের দাবি যে তিনি তাবিই ছিলেন, যদিও এক একজন সাহাবির সাথে সাক্ষাতে তারা ওই করেছেন, অথবা তাবিই না হলে তাবা তাবিনের যুগের সাথেই। সুতরাং তিনি বলেছেন যে তাবেঈদের ফতোয়া আর আমার ফতোয়া, তখন তোমরা জাস্টিফাই করবে যে কারটা বেশি ঠিক। বাকি সাহাবাই কেরামের বিরোধী আমার কথা যদি হয় তো ওখানে জাস্টিফাই হচ্ছে যে সাহাবির কথা নিয়ে আমার কথা ছেড়ে দিও, কারণ তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়েছেন। আমি আবু হানিফা সরাসরি রাসূলুল্লাহ কাছে নি নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে আইম্মায়ে কেরামের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করেন। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের আদর্শ মোতাবেক সুন্নাহ তরিকা মোতাবেক আমাদেরকে চলার যেন তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চলে দিনেশ, রফাদানের কথা বলেছে, রফাদানের ফতোয়া মাসলা চলে এসেছে। একবার জিজ্ঞাসা করেছে প্রত্যেক রাকাতে কতবার রাফুল ইয়াদাইন করতে হবে। দেখেন রাফুল ইয়াদাইন করা সুন্নাত, এবং এই সুন্নত অধিকাংশ আইম্মায়ে কেরামরা পালন করেছেন। হতে পারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় হাদিসের কিতাবগুলি লেখা হয়নি, তার কাছে এই হাদিস পৌঁছেনি, তার ওজর আছে। আমার কাছে একটি মাসলা সম্পর্কে নলেজ না পৌঁছে আর আমি যদি ভুল ফতোয়া দিই, আমার কাছে ওজর আছে আল্লাহর কাছে, আমি জানতাম না, আল্লাহ চেষ্টা করেছি, তারপরে যখন আমার কাছে পৌঁছে যাবে তখন আমি আমার ভুল স্বীকার করবো, আমি বদলে দেবো, ফতোয়া বদলে দেবো। তিনি ধরা খাবেন না আল্লাহ পাকের কাছে, কিন্তু যারা অন্ধ গোড়ামি করবে তাদের সমস্যা আছে আল্লাহ পাকের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ধরে রাফুল ইয়াদাইন করে নামাজ পড়েছেন। রাফুল ইয়াদাইন মানে দুই হাত উঠিয়ে নামাজ পড়া। আর চারটি জায়গায় রাফুল ইয়াদাইন করেছেন, একটিতে কোনো ইখতিলাফ নাই, সবাই মানে, হানাফি, শাফি, মালিক, আমলি সবাই মানে। প্রথম খানে তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার। বাকি রুকুতে যাওয়ার সময় দ্বিতীয়বার, রুকু থেকে ওঠার সময় তৃতীয়বার, আর চার রাকাত অথবা তিন রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদ থেকে উঠিয়ে যখন দাঁড়াবেন, বুকে হাত বান, তার আগে একবার রাফুল ইয়াদাইন আল্লাহু আকবার বলে যখন উঠলেন। এই চারটি স্থানে রাফুল ইয়াদাইন রয়েছে যা সুন্নত। আরো মজার কথা শুনবেন, আপনাদের শুনে আপনাদের অবগতির জন্য, আল্লামা শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বংশগত বড় হানাফি আলেম, বংশগত বড় হানাফি আলেম। তার পিতা এত বড় হানাফি আলেম ছিলেন, ফাকির ছিলেন আব্দুর রহিম সাহেব, যে বাদশাহ আলমগীর, বাদশাহ আওরঙ্গজেব, ভারতের বাদশাহ, দীর্ঘদিনের বাদশাহ তিনি। বাদশাহ আলমগীর ইচ্ছা করলেন যে একটি আমি ফতোয়ার কিতাব, ফিকার কিতাব লিখব, কিন্তু তিনি তো বাদশাহ, দেশ চালনায় তারপরে তার চাইতে বড় বড় আলেম দেশে আছে। তো তিনি আলেমদের একটি কমিটি গঠন করলেন, সেই কমিটির একজন ছিলেন শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতা। তো এই যে ফতোয়া আলমগীরি যে ফতোয়ার কিতাবগুলিতে বা এর কিতাবে পাচ্ছেন আপনি আপনার ওই ম্যাগাজিনে পত্র পত্রিকায় আলেমদের লিখনিতে পাচ্ছেন হানাফি আলেমদের, ওই ফতোয়া আলমগীরি মানে ওই আওরঙ্গজেবের সংকলন করা ফতোয়া এবং তার জামানার আলেমদের ওই সংকলিত ফতোয়া। তো বাদশাহ আলমগীরের জামানার কথা, শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভীর কথা বলছিলাম, যে তিনি পরিবারের দিক দিয়ে, পারিবারিক দিক দিয়ে হানাফি আলেম, কিন্তু তার কিতাব কোরআন এবং হাদিসের দিকে দাওয়াত, কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করেছেন। তিনি বলেছেন স্পষ্ট ভাষা এই গেলি যে আইম্মায়ে কেরামদের উক্তিগুলি এই জন্য উল্লেখ করেছেন যাতে করে মানুষ সংশোধন করে এবং কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসে। বহু কথাই তিনি এই মর্মে উল্লেখ করেছেন। হ্যাঁ, যে কথাটি বলছেন রাফেল আদেন সম্পর্কে, যে তিনি এই কথাটি লিখেছেন ওই কিতাবে হুজ্জাতুল্লাহ বালেগাতে, যে ওয়াল্লাযী ইয়ারফা আহাব্বু ইলাইহি মাল্লা ইয়ারফা, আমি যখন ছাত্র জীবনে দাওরাতে পড়তাম তখন এই জুমলাটি, এই বাক্যটি মুখস্থ করে নিয়েছিলাম, হ্যাঁ, মানুষকে শোনানোর জন্য, যে যাতে করে জানতে পারে যে হানাফি বংশের এত বড় আর এত আলেম পরিবারের একজন আলেম আর ভারতের সবার শ্রদ্ধাভাজন আলেম শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী, এমন এক ব্যক্তিত্ব যাদেরকে দেওবন্দিরাও মানে, বেরলভী কবর পূজারীরা পর্যন্ত, রিজভীরাও মানে, আহলে হাদিসরাও মানে, সবাই তাকে মানে, মানে মানে শ্রদ্ধার দিক দিয়ে মানে, তার কিতাবগুলি আবার বেরলভীরা মানে না, আর দেওবন্দিরা অনেক আগে এদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা মানে না, বা মাসলা মাসাইলের ক্ষেত্রে, যেমন রাফুল ইয়াদাইন, রাফুল ইয়াদাইন কি হাট হাজারি দেওবন্দি করবে, করবে না, কিন্তু শাহুলিল্লাহ কি বলছেন তা শুনেন, রহমতুল্লাহ আলী, ওয়াল্লাযী ইয়ারফা, যে ব্যক্তি রাফুল ইয়াদাইন করে, আহাব্বু ইলাইহি মাল্লা ইয়ারফা, ওদেরকে আমি বেশি ভালোবাসি ওদের তুলনায় যারা রাফুল ইয়াদাইন করে না, যারা রফাদানি করা তাদেরকে শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী বেশি ভালোবাসেন। কারণ কেন, যারা রফাদানি করে নামাজ পড়ে তাদেরকে তিনি ভালোবাসেন, অথচ তিনি বংশের দিক দিয়ে হানাফি আলেম। বলছেন লে আন্না আহাদিস রাফি আকসারু আসবাতু, কারণ রাফুল ইয়াদাইন হাদিসগুলি সবচাইতে বেশি সংখ্যার দিক দিয়ে এবং সবচাইতে বলিষ্ঠ মজবুত। তো মজবুত তরিকার উপর আমল করবে, নবীর সহি হাদিসের উপর আমল করবে, সহি হাদিস মোতাবেক নামাজ পড়বে, তাদেরকে আমি বেশি ভালোবাসি। এই কথা বলেছেন শাহরিউল্লাহ
মহাদেশ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার কথা বললাম যে এই কথাগুলি তার কিতাবে রয়েছে। বলছেন যে আমার ভাই, আমার ছোট বোন অসুস্থ আছে, তার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন। আরো যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন, আল্লাহ যেন সুস্থতা দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখেন, আল্লাহ যতদিন রেখেছেন আমাদের ইমানের অবস্থায় রাখেন। পানি খাওয়ার সময় যদি গোপের পানি পেটে যায় তাহলে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, এটি আমাদের দেশের দেশি ফতোয়া, মূর্খ লোকদের ফতোয়া। মোচের পানি হারাম, ছোট থেকে শুনে আসতাম এই ভাষাটি, শুনে এসছি কি হানাফি সাফি, আমাদের সাফি তো নেই, ও কেরালা যেতে হবে, সাফি ধরলে তো আবার কেরালা যেতে হবে না, ইন্দোনেশিয়া যেতে হবে। তো হানাফি আলাদিস দেওয়ান্দি বেরেলভি সবার মধ্যে আলাদিস জাহেল মূর্খ সমাজে মোচের পানি হারাম, মোচের পানি হারাম। তবে মোচ বড় করে রাখা ভালো নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘৃণা করেছেন, অপছন্দ করেছেন, মোচ বড় রাখবেন না। অনেকে যে মোচ আগে পাক দিয়ে রাখেন, মোচ আগে আবার এর নিচে চলে আসছে, মোচ কেটে রাখুন। মোচ মুন্ডন করার চাইতে মোচ কেটে রাখাই হচ্ছে সুন্নত তরিকা, মোচকে একেবারে মুন্ডন ব্লেড দিয়ে না করে, এটি সুন্নতের খেলাফ। যদিও কিছু আলেমদের ফতোয়া আছে কিন্তু সহি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কাটা ছাঁটা, তার মানে মুন্ডন করা নাই। আর হালাক মানে হচ্ছে মুন্ডন, দেখেন বারবার সবগুলিতে কি লেখা আছে, হালাক লেখা আছে। তাহলে কোথাও একটি হাদিসও কোথাও নেই যে হালকুল হালকুস শারিফ, হ্যাঁ মোচ হালাক করা মুন্ডন করে, এই কথা কোথায় নেই। কিন্তু আমাদের দেশে যেহেতু তবলিগী ভাইয়েরা মুন্ডন করে, আর দেওবন্দি ভাইয়েরা তাই করে, আর তাদেরই ভক্ত বেশি, সেই জন্য আমাদের দেশের লোক আর তারপরে দাড়িটা রাখে না, তো মোচটা রেখে বা কি করবো, বাঙালি ভাইয়েরা সেই জন্য দাড়িয়ে রাখে না, যেটা যেটা জরুরি আসলে জরুরি, তাহলে আর মোচ রেখে কি হবে, আর রেখে লাভই কি আছে। তো যাই হোক, দাড়ি রাখতে হবে এবং তার সাথে সাথে মোচ ছোট করতে হবে, তাহলে সন্নতি তরিকার উপর আমল হবে। গোপের পানি হারাম নাই, কখনো মোচ বড় হয়ে গেছে প্রয়োজনে সফরে ইত্যাদি, বা এই কাটবো কাটছি কাটতে পারিনি, মোচের পানি হারাম নয়, সব মিথ্যা কথা। কোনো মহিলার পেটে সন্তান আসলে যখন নামাজ পড়বে তখন দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা হলে বসে নামাজ পড়তে পারবে? হ্যাঁ অবশ্যই বসে পড়তে পারবে, কেন পারবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতাকে অসুবিধাকে ওজর বলেছেন, সুতরাং বসে নামাজ পড়তে অসুবিধা না, দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা হলে বসে পড়বে, বসে নামাজ পড়তেও যদি অসুবিধা হয় তাহলে শুয়ে পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো অসুবিধা নেই। আর সমান নেই কীভাবে এই ক্ষেত্রে, যারা দাঁড়িয়ে পড়তে পারবে তা সত্ত্বেও বসে পড়বে, ফরজ নামাজ হলে হবে না, কিন্তু সুন্নত নামাজ যদি হয় তাহলে অর্ধেক নেকি পাবে। আর বাকি অর্ধেক নেকি ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি আজকে মাজুর অসুস্থ, বেশ কিছুদিন অসুস্থ বা দীর্ঘদিন অসুস্থ, সেজন্য বসে বসে নামাজ পড়ছে, পুরা নেকি ইনশা আল্লাহ তাআলা পাবে, তার আগে সে যেহেতু দাঁড়িয়ে নামাজ পড়ত। যে আর দাঁড়িয়ে নামাজ পড়া সুস্থ লোকদের জন্য একটি শর্ত ফরজ নামাজের জন্য। ওমর রাজিয়াল্লাহু তাআলার সংক্ষিপ্ত জীবনী, এটা কি প্রশ্ন উত্তরে জানা যায়? এর জন্য আমার বক্তব্য আছে, বছর দুই তিন বছর আগে বক্তব্য করা হয়েছে, চার খলিফার উপর বক্তব্য আছে, আবু বকর ওমর ওসমান আলী চার খলিফার বক্তব্য আছে, যার জানার ইচ্ছা আছে ইসলামিক সেন্ট্রাল লাইব্রেরি থেকে ক্যাসেট সংগ্রহ করে নেবেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।